बादाम बादाम दादा काचा बादाम गान गेয়ে ভুবন জোড়া খ্যাতি লাভ করেছে ভুবন বন্দকার। সেই ভিডিওগুলি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। এরপর এক আন্টি নাচলেন এই গানে। আন্টির নাচের অভিনব কায়দা দেখে হেসে গড়াগড়ি খেলেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ার সৌজন্যে আজকাল অনেক কিছুই আমাদের সামনে আসে। আর এই সোশ্যাল মিডিয়ার দৌলতে কাঁচা বাদাম গান এখন লোকের মুখে মুখে। বীরভূমের এক বাদাম বিক্রেতা এই কাঁচা বাদাম গানটি গেয়েছিলেন। তিনি এক আপন ভোলা মানুষ, নিজে বাদাম বিক্রি করতেন এই গানটি গেয়ে। কিন্তু সেই গান কয়েক মাস ধরে ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। তারপর গানের সাথে ভাইরাল হয়ে যায় বাদাম কাকুও। এই গানের জেরে মুম্বাইতেও পা রেখেছেন তিনি। এমনকি জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো দাদাগিরিতে সৌরভ গাঙ্গুলির সাথে এক ফ্রেমে দেখা গিয়েছে বাদাম কাকুকে। এই বাদাম বাদাম গানে কোমর দুলিয়েছেন অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই। বাদ যায়নি সদ্য বিয়ের পিঁড়ি থেকে ওঠা বরকনে। কনেকে লাল বেনারসি এবং বরকে ধুতি পাঞ্জাবি পরে নাচতে দেখা গিয়েছে এই বাদাম বাদাম গানে। বাদ যাননি ডান্স কুইন মাধুরী দীক্ষিত। ফেসবুক ইনস্টাগ্রাম খুললেই সে ভিডিও সামনে আসবে। কিন্তু সবার নাচের ধরনের থেকে আন্টির নাচের ধরনটা যেন একটু অন্যরকম। কাঁচা বাদাম গানে আন্টি একটু অন্যরকম স্টাইলে নেচেছেন। সেই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়া জুড়ে। আন্টির এই আশ্চর্য ভঙ্গিমায় নাচ দেখে নেটিজেনদের চক্ষু চড়ক গাছ। ভিডিওটা দেখে আপনিও হাসি ধরে রাখতে পারবেন না, থাকলেও সেই ভিডিও। কম্পিউটার শেখার নির্ভরযোগ্য সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টার। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।